হাই স্টুডেন্টস, আমাদের অ্যাম্বিশন ফেয়ার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস ইনডেফিনিট প্রোনাউন এবং ইনডেফিনিট অ্যাডজেক্টিভের ওয়ান ভার্সাস নান, আদার ভার্সাস আদার্স ভার্সাস অ্যান আদার এবং সাম ভার্সাস এনি, এই নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আমাদের প্রথম অপশান ওয়ান ভার্সাস নান। ওয়ান অর্থ একটি, ওয়ান হলো ইনডিফিনিট পার্সোনাল প্রোনাউন। ওয়ানের অবজেক্ট সবসময় ওয়ানই হয় এবং ওয়ানকে যদি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন করি তাহলে কি হবে, ওয়ান সেলফ হবে। কখনোই ওয়ানের অবজেক্ট হিম হবে না বা এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিম সেলফ হবে না। ওয়ান নাউনের আগে বসে ডিটারমিনার হিসেবে কাজ করে। আমরা উদাহরণে দেখে নিই। ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, তাহলে এই বাক্যে দেখো যে ওয়ান সাবজেক্ট এবং এর পসেসিভ করা হয়েছে কি, এর পসেসিভ হয়েছে ওয়ান্স, ওয়ান্স ডিউটি। আমরা যদি এটাকে এইভাবে বলি যে ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, এটা এইভাবে বাক্যটি লেখা যাবে না। দ্বিতীয় বাক্যে দেখো, ওয়ান মাস্ট নট প্রেইজ ওয়ান সেলফ, একজন মানুষের নিজের প্রশংসা করা উচিত নয়। তাহলে এখানে ওয়ান হলো সাবজেক্ট এবং ওয়ান সেলফ হলো রিফ্লেক্সিভ। তার আগেই বলেছি ওয়ানের রিফ্লেক্সিভ হিমসেলফ হবে না, ওয়ানের রিফ্লেক্সিভ হবে ওয়ান সেলফ। তিন নম্বর বাক্যে, ওয়ান ডে আই উইল মিট ইউ, একদিন আমি তোমার সাথে সাক্ষাৎ করব। এখানে ওয়ান ডে কে মডিফাই করেছে, এই কারণে এই ওয়ান হলো ডিটারমিনার। এবার দেখি নান। ওয়ান হলো, নান হলো ওয়ানের বিপরীত। ওয়ান মানে একটি এবং নান মানে কেউ না। নান ইনডিফিনিট পার্সোনাল প্রোনাউন। নানের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, আবার প্লুরালও হতে পারে। আমরা উদাহরণে দেখেই নিই। নান অফ দেম ইজ ব্রিলিয়ান্ট, এটাও যেমন হতে পারে। আবার আমরা যদি বলি নান অফ দেম আর ব্রিলিয়ান্ট, এইভাবে বাক্যটি লিখলেও হবে। দুই নম্বর বাক্যে দেখো, নান বাট দ্য ফুলস ব্রেভ এভার ডান ইট, সরি, নান বাট দি ফুলস হ্যাভ এভার ডান ইট। তাহলে এখানে বাট মানে ব্যতীত, মানে বোকারা ছাড়া এই এইরকমটি কেউ কখনো করেনি। তাহলে এখানে নান হলো ইনডেফিনিট প্রোনাউন। তিন নম্বর বাক্যে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এখানেও নান ইনডেফিনিট প্রোনাউন। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার বাক্যের অর্থ হলো সাহসীরা ছাড়া কেউই সুন্দরের যোগ্য নয়। আমাদের দ্বিতীয় অপশন আদার ভার্সাস আদার্স ভার্সাস অ্যানাদার। আমরা প্রায়ই আদার অ্যানাদার এবং আদার্স ব্যবহারের ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়ে যাই। আদার মানে অন্য, আদার্স মানে অন্যরা এবং অ্যানাদার মানে আরেকটি। তাহলে আদার কখন ব্যবহার করতে পারি আমরা? আদার হলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, এটা নাউনকে মডিফাই করে। আদার দ্বারা ভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আমাদের মধ্যে মনে করো একটা ক্লাসের ছাত্ররা আছে, সেই ছাত্রদেরকে আমরা যদি দুইটি ভাগে ভাগ করে ফেলি তাহলে আমাদের দ্বিতীয় অংশের ছাত্রদের ক্ষেত্রে আমরা আদার স্টুডেন্টস ব্যবহার করব। প্রথম একটা গ্রুপ আর অন্য অংশকে বুঝাতে আমরা আদার ব্যবহার করব। আমরা উদাহরণে দেখি, আই নিড এ পেন, এ খাতা অ্যান্ড আদার থিংস, আমার একটি কলম প্রয়োজন, একটি খাতা প্রয়োজন এবং অন্য জিনিস প্রয়োজন। তাহলে একটি খাতা এবং একটি পেন একদিকে এবং আরো অন্যান্য জিনিস আরেকদিকে। দুই নম্বর বাক্যে, আই ক্যান্ট ফাইন্ড মাই আদার শু, মানে আমি আমার অন্য জুতোটি পাচ্ছি না। তাহলে এইখানে আমার একটি জুতো আমি পেয়েছি আর অন্যটি পাইনি, তাহলে দুইটা জুতার একটি পেয়েছি আর অন্যটি পাইনি। তাহলে এখানে দেখো
আদার শুকে মডিফাই করেছে, আর প্রথম বাক্যে আদার থিংসকে মডিফাই করেছে। এই কারণে এই দুটি বাক্যে আদার হলো ইনডেফিনিট অ্যাজেক্টিভ। এবার আমরা আলোচনা করব আদার্স। আদার্স হলো ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আদার হলো ইনডেফিনিট অ্যাজেক্টিভ আর আদার্স হলো ইনডেফিনিট প্রোনাউন। আদার্স দ্বারা ব্যক্তি বুঝায়। আবার বলি, আদার্স দ্বারা সবসময় ব্যক্তিকে বুঝাবে, কোনো বস্তুকে বুঝাবে না। আমরা উদাহরণ দেখি। এ ফিউ স্টুডেন্টস আর অন টাইম, মানে কিছু ছাত্র সময় মতো আসে। আদার্স আর অলওয়েজ লেট, আর অন্যরা সবসময় দেরিতে আসে। দ্বিতীয় বাক্যে জেবা রুনা অ্যান্ড আদার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে জেবা রুনা এবং অন্যরা ক্লাসে উপস্থিত ছিল। তাহলে আদার এবং আদার্সের পার্থক্য, আমি আবার বলছি, আদার হলো ইনডেফিনিট অ্যাজেক্টিভ আর আদার্স হলো ইনডেফিনিট প্রোনাউন। এইটিই মূল পার্থক্য, কিন্তু দুটো দ্বারাই অন্য একটা পোর্শনকে বোঝানো হবে। এবার আসি অ্যানাদার। অ্যানাদার দ্বারা কোনো বিকল্প বা অতিরিক্ত কোনো কিছু বোঝায়। মনে করো তোমার একটা বই আছে, তোমার আর একটা বই দরকার, তখন তুমি অ্যানাদার ব্যবহার করতে পারো। অ্যানাদার কিভাবে? এ প্লাস আদার, মানে একটি আছে এর সাথে আরেকটি যোগ করলে সেটা কি হয়? অ্যানাদারের রূপ নেয়। অ্যানাদার ইনডেফিনিট অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা উদাহরণ দেখি যে কুড আই হ্যাভ অ্যানাদার কাপ অফ টি, আমি কি আরেক কাপ চা খেতে পারি? তাহলে এখানে এক কাপ চা আমি পান করেছি, কিন্তু আমার আরেক কাপ চা দরকার, সেই ক্ষেত্রে আমি অ্যানাদার ব্যবহার করব। আমি যদি এখানে আদার ব্যবহার করি তাহলে হবে না। আচ্ছা, দুই নম্বর বাক্যে, দি হোটেল ইজ নট গুড, মানে হোটেলটি, এই হোটেলটি ভালো না। ইজ দেয়ার অ্যানাদার ওয়ান অ্যারাউন্ড, আশেপাশে কি আর আর আরেকটি আছে? তাহলে এখানে একটির কথা বলা হচ্ছে আর অন্য আরেকটি বিকল্পের কথা বলা হচ্ছে অ্যানাদার দ্বারা। তাহলে অ্যানাদার দ্বারা সবসময় অতিরিক্ত বা বিকল্প কোনো কিছুকে বুঝায়। আমাদের পরবর্তী অপশন সাম ভার্সাস এনি। সাম মানে কিছু আর এনি মানে কিছু বা কেউ, এরকম। সাম হলো ইনডেফিনিট প্রোনাউন। আবার অ্যাফার্মেটিভ বাক্যে সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়কে মডিফাই করে থাকে। অর্থাৎ কাউন্টেবল নাউনের আগেও সাম বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও সাম বসতে পারে। আমরা যদি বলি সাম বুকস হবে, আবার সাম ওয়াটার সেটাও হবে। বুকস হলো কাউন্টেবল নাউন আর ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। তাহলে সাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়কে মডিফাই করে। আর সাম যখন একা একা বসবে তখন সাম হলো ইনডেফিনিট প্রোনাউন। আমরা উদাহরণে দেখি, সাম অফ দ্য বয়েজ হেল্প ইউ, এখানে সাম একা একা বসেছে, এই কারণে এটি হলো ইনডেফিনিট প্রোনাউন। সাম ছেলেদের কেউ তোমাকে সাহায্য করে। দুই নম্বর বাক্যে, দেয়ার আর সাম ফ্রুটস ইন দ্য ফ্রিজ, ফ্রিজে কিছু ফল আছে। এখানে ফ্রুটস কে মডিফাই করেছে সাম, আর ফ্রুটস হলো কাউন্টেবল নাউন। তাহলে এই এই সাম অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিফায়ার হিসাবে বসেছে। এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার যেহেতু সাম দ্বারা পরিমাণ বোঝায় এই কারণে এটাকে কোয়ান্টিফায়ারও আমরা বলতে পারি। তিন নম্বর বাক্যে, উড ইউ লাইক সাম মোর টি, তুমি কি আরো চা পান করবে? তাহলে এই এইখানে সাম মোর টি মানে আরো কিছু চা তুমি কি পছন্দ পান করবে, এরকম। এইখানে সাম টিকে মডিফাই করেছে, এই কারণে এই সাম হলো অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিফায়ার। তো এইভাবে আমরা সাম এবং এনিকে আমরা ভাগ করতে পারি। এইবার এনি, তো এনি হলো
নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে এটাকে ব্যবহার করা হয়। তো এটিও ইনডিফিনিট প্রোনাউন এবং ইনডিফিনিট অ্যাজেক্টিভ হিসেবে এই এনি ব্যবহৃত হতে পারে। তাহলে এনি ইনডিফিনিট প্রোনাউন হতে পারে, ইনডিফিনিট অ্যাজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। আর কোন বাক্যে এনি ব্যবহার করি আমরা? নেগেটিভ বাক্যে এবং ইন্টারোগেটিভ বাক্যে আমরা এনি ব্যবহার করে থাকি। আবার দেখো, এনি কাউন্টেবল নাউনের নাউনকেও মডিফাই করে, আনকাউন্টেবল নাউনকেও মডিফাই করে। তবে আমরা উদাহরণে দেখি, শি ডাজ নট হ্যাভ এনি মানি, তার কোনো টাকা নেই। মানে এখানে মানি আনকাউন্টেবল নাউন, এই মানিকে মডিফাই করেছে এনি, এই কারণে এটি হলো ইনডেফিনিট অ্যাজেক্টিভ। এবং কোয়ান্টিফায়ার, যেহেতু এনি দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, এই কারণে এনি কোয়ান্টিফায়ার। আবার দুই নম্বর বাক্যে, ডাজ হি এনি সিস্টার, তার কি কোনো বোন আছে? এখানে সিস্টার হলো কাউন্টেবল নাউন এবং এই সিস্টারকে মডিফাই করেছে এনি, এই কারণে এনি হলো অ্যাজেক্টিভ এবং কোয়ান্টিফায়ার। এইবার তিন নম্বর বাক্যে, ইউ ক্যান টেক এনি অফ দ্য বুকস, তুমি এই বইগুলোর যে কোনোটি নিতে পারো। তাহলে এখানে এনিটা হলো ইনডেফিনিট প্রোনাউন, যেহেতু এনি এখানে কোনো নাউনকে মডিফাই করে নাই, এনি একা একা বসছে, এই কারণে এনিটা হলো ইনডেফিনিট প্রোনাউন। এইভাবে আমরা সাম এবং এনিকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি। তো স্টুডেন্টস, এই হলো আজকের ক্লাস, আমাদের ইনডেফিনিট প্রোনাউনের যতগুলো ক্লাস আজকেই আমরা শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাস রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অবশ্যই থাকবে। ধন্যবাদ।